মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে মডার্ন হারবাল গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, দক্ষিণ এশিয়ার হারবাল চিকিৎসা বিজ্ঞানের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, লেখক, গবেষক, চিকিৎসক এবং বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ডাক্তার আলমগীর মোদীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আজকে প্রোডাক্ট মডার্ন হারবাল গ্রুপ অফ কোম্পানির প্রোডাক্ট নলেজ ট্রেনিংয়ে অনলাইনে দর্শকবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতির অনেক সংকটাপন্ন চলতেছে, আপনারা জানেন বিশ্বে মুক্ত করে পড়ে আছে করোনা তথা COVID-19 ভাইরাসের জন্য। এই জন্য আমরা সুস্থতার জন্য আমরা সবাই প্রয়োজন ছাড়া কখনো কেউ বাইরে হব না এবং বারবার সাবান দিয়ে হাত ধুব, পাশাপাশি আমরা গরম মধ্যে যেটা আছে একটা থেকে বিরত থাকবো, মাস্ক ব্যবহার করবো, সবসময় গ্লাভস ব্যবহার করবো যেন আমরা সুস্থ থাকতে পারি। এই করোনা ভাইরাস যের জন্য এই ভাইরাসটা মূলত তাদের জন্যই একটু বেশি সংকটাপন্ন হয়, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত থাকে তাদের জন্য, যারা হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রে, এবং যারা রেসপিরেটরি সিস্টেমের যে রোগ অর্থাৎ শ্বসনতন্ত্রের যে রোগগুলো থাকে এই রোগগুলোর জন্য খুবই তাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য এই সমস্ত রোগী যারা আছেন, এই সমস্ত রোগে যারা আক্রান্ত আছেন তারা সবসময় সবচেয়ে বেশি সতর্কতার সহিত চলাফেরা করবেন। আপনার ডায়াবেটিস যেন সবসময় নিয়ন্ত্রণ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের উচ্চ রক্তচাপ যার চিকিৎসা যারা আক্রান্ত তাদের যেন রক্তচাপ স্বাভাবিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে যারা অ্যাজমা অথবা অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস, আরেকটা হলো নিউমোনিয়া যারা আক্রান্ত থাকে, যার নিউমোনিয়া এবং যাদের রক্তের অ্যালার্জি বেশি, এবং যারা শ্বসনতন্ত্রের একটা জটিল রোগ যেটা হলো COPD, যেটা হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই রোগে যারা আক্রান্ত আছেন তারা সবসময় সতর্কতার সহিত থাকবেন এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। এই জন্য সবসময় তারা গরম পানি সেবন করবেন, একটু আদা মুখে রাখবেন, একটু লবঙ্গ মুখে রাখবেন, কাঁচা হলুদ দিয়ে এক চামচ কাঁচা হলুদ আপনারা খুব গরম পানির সাথে খেতে পারেন, যেতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর আমরা মূলত আজকে বিষয়টা ডায়াবেটিস নিয়ে একটু কথা বলবো, ডায়াবেটিস রোগীদের জন্য এই সময়ে আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো, আমাদের কোম্পানির প্রোডাক্ট নিয়ে কিছু কথা আসলো। ডায়াবেটিস নিয়ে বলার আগে আমরা একটু ডায়াবেটিসটা সম্পর্কে জানবো, এবং সবাই জানি মোটামুটি ডায়াবেটিস কি, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং যারা না জানি তারা একটু জানার চেষ্টা করবো। আসলে ডায়াবেটিস রোগটা হলো বহুমূত্র, এটা কোনো জীবাণুর কারণে হয় না, এটা মূলত খাদ্য যে হজম প্রক্রিয়া, খাদ্যের মেটাবলিক হজম প্রক্রিয়ার জন্য হয়। আমাদের সময়ে যে সমস্ত লোক যারা বেশি তিন ধরনের খাবার আমরা বেশি খাই, বিশেষ করে যারা প্রোটিন সমৃদ্ধ খাবার, চর্বি সমৃদ্ধ খাবার এবং যারা বেশি আমিষ জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো যারা আমরা বেশি সেবন করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে রক্তের যে গ্লুকোজ আছে বা চিনি আছে যেটা, গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থেকে বেশি হয়ে যায়। যখন স্বাভাবিক থেকে বেশি হয় আমাদের শরীরের কিছু লক্ষণ বা উপসর্গ তখন দেখা দেয়, সেটা হলো অর্থাৎ গ্লুকোজ যখনই বাড়বে তখন বেশি বেশি ক্রিয়া লাগবে, শরীরের ওজন খুব দ্রুত কমতে থাকবে, পানি পিপাসা বৃদ্ধি পাবে, ঘন ঘন প্রস্রাব বা মূত্রত্যাগ, তারপরে চোখে ঝাপসা দেখা, তারপরে শরীর অত্যন্ত ক্লান্ত দুর্বলতা দেখা দেবে। এই যে লক্ষণগুলো দেখা দেয়, এই লক্ষণগুলো দেখা দিলে আমরা যারা আছি রক্তের গ্লুকোজ লেভেল আমরা টেস্ট করাই,
সুগার লেভেল টেস্ট করাই এবং আমরা সুগার লেভেল টেস্ট করলে দেখা যায় যে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকে, তখন আমরা বুঝি যে সে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে। তো ডায়াবেটিস থেকে পরিত্রাণের উপায় হলো আমরা যে অতিরিক্ত আমিষ সমৃদ্ধ খাবার, অতিরিক্ত শর্করা, অতিরিক্ত শর্করা এবং অতিরিক্ত স্নেহ বা চর্বিযুক্ত যে খাবারগুলো আছে এগুলা খাবার আমরা বর্জন করে চলবো। বর্জন করে চলতে পারলে দেখা যাবে যে ডায়াবেটিসের বংশগত যাদের ঝুঁকি আছে তারা সেই ঝুঁকি থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আমরা এটাকে এবং যারা আক্রান্ত আছে তারাও নিয়ন্ত্রণে রাখতে পারবো। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হলে মূলত খাদ্যাভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে। প্রচুর ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার আপনাকে সেবন করতে হবে, খাদ্যাভ্যাস যেটাকে ডায়েট কন্ট্রোল বলা হয়। এই ডায়েট কন্ট্রোলের মাধ্যমে আপনি সকালে কতটুকু খাবেন, দুপুরে কতটুকু খাবেন, বিকেলে কতটুকু খাবেন, সন্ধ্যায় বা রাত্রিবেলা কতটুকু খাবেন, সেই খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসকে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। দ্বিতীয় কথা হলো আপনার একটু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ অর্থাৎ হাঁটা, একটু ব্যায়াম করা সারাদিন অন্তত। আমরা এখন যেহেতু আমরা ঘরের ভিতরে আছি, ঘরের ভিতরে থেকে আমাদের ছেলে সন্তান যারা আছেন তাদের সাথে অথবা নিজেরাই একটু পায়চারি করা বা একটু হাঁটা, একটু কায়িক পরিশ্রম করা, অন্তত 20-30 মিনিট বা 40 মিনিট পর্যন্ত, সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত আমরা কায়িক পরিশ্রম যদি করি, কায়িক পরিশ্রম করার মাধ্যমে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং শরীরে আমাদের গুড ফ্লুইড গুলো তৈরি হবে, এতে করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। দ্বিতীয়ত আরেকটা হলো আমরা ড্রাগস বা খাদ্য পণ্য বা ওষুধের মাধ্যমে আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ, যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা একটু ডায়াবেটিসের চিকিৎসা মূলত আমরা আমরা দেখাচ্ছি চিনির উপরে আমরা ডিপেন্ড করে তার চিকিৎসা করে থাকি। চিনি মানে তিনটা ডি এর উপরে আমরা যদি ডায়াবেটিসের চিকিৎসাটা দেই তাহলে দেখা যায় যে মূলত তাকে ডায়াবেটিসকে পুরো 100% নিয়ন্ত্রণ করা সম্ভব। এর মধ্যে একটা আছে ডায়েট কন্ট্রোল, অর্থাৎ খাদ্য নিয়ন্ত্রণ। খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা প্রায় 50% ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ সকালবেলা আমরা কি খাবো সেটা আমাদের একটু জানা প্রয়োজন। সকালবেলা অন্তত 1-2টা রুটি, 1 কাপ সবজি, 1টা সিদ্ধ ডিম আমরা খেতে পারি যারা আমরা ডায়াবেটিস আক্রান্ত। রোগ প্রতিরোধের জন্য চিনি ছাড়া 1 কাপ চা এটা খেতে পারি। তারপরে দেখা যায় যে ডায়াবেটিস রোগীদেরকে 11-12টা এই সময়ের মধ্যে তাদের আবার একটু ক্ষিদা লাগে, ক্ষুধার ভাব হয়, কারণ ডায়াবেটিস হলে পরে সুগার লেভেল যখন বেশি থাকে তাদের ডাইজেস্টিভ পাওয়ারটা খুব বেশি হয়, যেন ক্ষুধা বেশি লাগে। এই জন্য তারা চিনি ছাড়া 11-12টার দিকে 2টা চিনি ছাড়া বিস্কিট খেতে পারে, 1 কাপ চিনি ছাড়া চা খেতে পারে, এতে করে দেখা যায় যে তাদের ক্ষুধাটা নিবারণ হবে। তারপরে দুপুরবেলা 1-1.5 কাপ পরিমাণ ভাত, 1 বাটি সবজি। সবজির মধ্যে অনেক সবজি আছে, আমরা যে মাটি কিনছে সবজিগুলো আছে এগুলো বাদ দিয়ে আমরা সবজি খাওয়ার চেষ্টা করবো, বিশেষ করে আলু, মূলা, গাজর, এগুলো যতটা কম খেতে পারি, কারণ এগুলোর ভিতরে কার্বোহাইড্রেট তথা শর্করা আছে, এখানে খেলে সুগার লেভেল বৃদ্ধি পায়, এই জন্য এগুলো বর্জন করে বাদ বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো খাওয়ার আমরা চেষ্টা করবো। দ্বিতীয়ত হলো আমরা 1 বাটি সবজি, মাছ খেলে 1 পিস, মাংস খেলে 1 পিস, আর 1 কাপ ডাল খেতে পারি, এতে করে আমাদের সুগার লেভেল কন্ট্রোল হয়ে যাবে। কন্ট্রোল থাকার মধ্যে অনেক খাদ্য নিয়ন্ত্রণ হবে এবং বিকালবেলা আমরা 1 কাপ মুড়ি খেতে পারি, এতে করে অনেকটা ভালো হবে। মুড়ি এটা খেলে পরে দেখা যায় যে অথবা 1 কাপ চিনি ছাড়া চা খেতে পারি, এতে করে আমাদের ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণ হবে। এবং রাত্রিবেলা আমরা 1-2টা রুটি, 1 বাটি সবজি, মাছ খেলে 1 পিস, মাংস খেলে 1 পিস, অথবা রাত্রে শোয়ার সময় আমরা 1 কাপ কুসুম গরম দুধ খেতে পারি, কিন্তু দুধটাকে একটু কাঁচা আঙুলে দিয়ে খেলে পরে একটু ভালো হয়, কারণ দুধের ভিতরে যে গ্লুকোজিন থাকে এই জন্য দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কমে যেতে পারে, এবং কি অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে। এই জন্য দুধের মধ্যে আমরা একটু কাঁচা হলুদের রস দিয়ে যদি জাল করে খাই অথবা একটু লবঙ্গ দিয়ে 3-4টা লবঙ্গ দিয়ে জাল করে খাই তাহলে দেখা যায় যে গ্লুকোজিনটা শরীরে বৃদ্ধি পাবে না, এতে করে আমরা অনেক রোগ থেকে নিস্তার পাবো। এই হলো খাবার দাবার নিয়ন্ত্রণ। আর আরেকটি হলো ডিসিপ্লিন এর মাধ্যমে আমরা
চলাফেরা, খাবার চলাফেরা, অর্থাৎ একটা কায়িক পরিশ্রম, সারাদিনে আমরা 30-40 মিনিট একটু হয়তো হাঁটবো, একটু কায়িক পরিশ্রম করবো, এবং আমরা যখন বাইরে বের হব তখন যেন আমাদের পাটা যেন সবসময় নিরাপদে থাকে, এই জন্য আমরা সবসময় শু অথবা গেটস ব্যবহার করব, এবং আমাদের শরীরে খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরে যেন ক্ষত বা আঘাত না লাগে, আমাদের আঘাতের ফলে আমাদের এটা যেন না সৃষ্টি হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা ডিসিপ্লিন, এটার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ডায়াবেটিসকে 20%, অর্থাৎ একটা ডায়াবেটিস রোগী তার খাবার দাবার এবং নিয়মতান্ত্রিকের মাধ্যমে চললে পরে 70% নিজেই সে নিয়ন্ত্রণ করতে পারে। আর বাদ বাকি হলো ড্রাগস বা ঔষধের মাধ্যমে বাদ বাকি 30% আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। টোটাল ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হলে আমাকে 3D ফর্মুলা সবসময় অবলম্বন করতে হবে, অর্থাৎ ড্রাগস ওষুধের মাধ্যমে। সেই ওষুধের কথা চিন্তা করতে বলে চিন্তা করে আমাদের কোম্পানি কিছু ভেষজ, যে প্রকৃতিতে যে ভেষজ গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে গবেষণা করে রিসার্চ করে ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু ওষুধ এবং কিছু পণ্য আমরা বাজারে নিয়ে এসেছি, যেগুলো হলো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত সহায়ক। তো যা হোক, এখন আমাদের একটু জানা দরকার যে আসলে সুগার লেভেল আমাদের কতটুকু থাকে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। আমাদের সুগার অর্থাৎ রক্তের গ্লুকোজ লেভেলটা কত, আমাদের খালি পেটে দেখা যায় যে খালি পেটে অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার, খালি পেটে আমাদের সুগারটা কত থাকে সেটা আমাদের একটু স্বাভাবিক অবস্থায় এদের স্বাভাবিক মাত্রাটা আমরা একটু জেনে নিই। স্বাভাবিক মাত্রাটা আমাদের অভুক্ত অবস্থায় অর্থাৎ খালি পেটে ফাস্টিং ব্লাড সুগার, এটাকে বলে খালি পেটে কতটুকু থাকে, 3.5-6.8, এটা হলো মিলিমোল পার লিটার, এটা হলো স্বাভাবিক মাত্রা রক্তের ফাস্টিং ব্লাড। আরেকটা হলো 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 APM এটাকে বলা হয় 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, খাবার 2 ঘন্টা পরে সুগার লেভেল কত থাকে, 4.6-7.8 পর্যন্ত, এটা হলো স্বাভাবিক মাত্রা এটাই থাকে। আরেকটা হলো আমরা প্রতিনিয়ত যেটা দেখতে পারি র্যান্ডম ব্লাড সুগার, RBS বলা হয় যেটাকে, এই RBS এর মাত্রাটা কত দূর থাকে, এটা হলো 4.5-8.8 পর্যন্ত স্বাভাবিক মাত্রা, এটা আমরা ধরে নিতে পারি। স্বাভাবিক মাত্রা আসলে আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাটা, সুগার লেভেলের মাত্রাটা এত, ফাস্টিং এ থাকে 3.6.8, 2 APM 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, খাবার 2 ঘন্টা পরে থাকে 4.6-7.8, এবং র্যান্ডম ব্লাড সুগার থাকে প্রতিনিয়ত, খাবার 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে পরে, বা আমরা যেটা করতে পারি সেটা হলো র্যান্ডম 4.5-8.8 মিলিমোল পার লিটার, এটা এই মাত্রায় থাকে। তো যা হোক, আমরা এই সুগার লেভেলটা জানলাম, এই সুগার লেভেলটাকে আমরা যখন নিয়ন্ত্রণে রাখতে পারবো তখন আমরা ডায়াবেটিসের ঝুঁকি থেকে আমরা পরিত্রাণ পাবো, এবং আমাদের বংশে যাদের ডায়াবেটিস আছে সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। তো যাই হোক, আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য 3D ফর্মুলাটা জানলাম, ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস, এই এই ফর্মুলাতে আমরা ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো যা হোক, এখন আমরা ডায়াবেটিসের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা একটা করে জানবো। আমাদের মডার্ন হার্বালের যে প্রোডাক্ট, আমাদের একটা প্রোডাক্ট আছে, নাম হলো ইনসু কন্ট্রোল, একটা প্রোডাক্ট ইনসু কন্ট্রোল, যেটা হলো ডায়াবেটিসকে অতি উচ্চ মাত্রা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক সক্রিয় ভূমিকা পালন করে, এটা হলো ইনসু কন্ট্রোল। আমরা প্রথম এক নম্বর ক্যাপসুলটা আমরা লিখে থাকি ইনসু কন্ট্রোল, ইনসু কন্ট্রোল আমাদের একটা ক্যাপসুল ইনসু কন্ট্রোল, এটা উচ্চমাত্রার ডায়াবেটিস যাদের দেখা যায় যে এটা প্যানক্রিয়াস থেকে, আমাদের যে প্যানক্রিয়াস আছে বা অগ্নাশয় থেকে মূলত 2টা হরমোন নিঃসৃত হয়, একটা হলো ইনসুলিন আর একটা হলো গ্লুকাগন। এই যে ইনসুলিন, যখন ইনসুলিন নিঃসরণ
এই যে যে খাদ্য অভ্যাস, এই খাদ্য অভ্যাসের মাধ্যমে যদি ইনসুলিন নিঃসরণ কমে যায় তখন আমাদের রক্তের গ্লুকোজ লেভেল খুব বেশি বেড়ে যায়। বেড়ে গেলে পরে আমাদের যে লক্ষণগুলো আমরা আগে বলেছি, প্রথম বলেছি, সেই লক্ষণগুলো দেখা দেয় যে যখন ইনসুলিন নিঃসরণ কমে যায় এবং পি ইনসুলিন যখন তৈরি, প্যানক্রিয়াস নিষ্ক্রিয় বা বিটা সেলগুলো যখন সক্রিয় থেকে নিষ্ক্রিয় হতে থাকে অতিমাত্রায়, যারা ইনসুলিন নির্ভর হয়ে পড়ে তাদের ক্ষেত্রে আমাদের এই বহুমূত্রান্তক রস তথা ইনসুলিন কন্ট্রোল একটা অতি উচ্চ মাত্রা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটা একটা করে দিনে দুইবার আহারের পর যারা ইনসুলিন নির্ভর অর্থাৎ কেবল প্রাইমারি স্টেজে দেখা যায় যে অনেকের ডায়াবেটিস লেভেল ফাস্টিং অথবা অনেক বেড়ে গেছে, 16-17-18 অথবা খাবার 2 ঘন্টা পরে 20-22-25 ডাক্তারের কাছে অথবা আমরা যদি ডাক্তারের শরণাপন্ন হই সঙ্গে সঙ্গে তারা ইনসুলিন লিখে দেয়। এই ইনসুলিনটা যেন আমাদের না নিতে হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে সেদিকে, কারণ ইনসুলিন যারা নেই, আমরা যারা ইনসুলিন নেয় দেখা যায় ইনসুলিন নেওয়ার ভালো দিক আছে, আবার খারাপ দিকও, কিছু কিছু খারাপ দিকও তারা পড়ে যায়। দেখা যায় যে শরীরটা দ্রুত শুকিয়ে যাচ্ছে অথবা দেখা যায় যে অন্যদিকে অন্য অসুবিধাগুলো, তাদের হরমোনাল কিছু সমস্যার, ব্যক্তিগত সমস্যা তাদের সৃষ্টি হতে থাকে। তো যা হোক, এই যে সমস্যাগুলো তাদের সৃষ্টি হয় এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা ইনসুলিন না নিয়ে আমরা ইনসুলিন কন্ট্রোল সেবন করতে পারি। এতে করে দেখা যায় যে আস্তে আস্তে প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো আছে অর্থাৎ পি ইনসুলিন তৈরি করতে সক্রিয় ভূমিকা পালন করবে আমাদের ইনসুলিন কন্ট্রোল নামক ক্যাপসুলটা। দ্বিতীয় আরেকটা ক্যাপসুল হলো আমাদের নেট্রাম সালফিউরিকাম, যেটাকে আমরা ডায়েট প্লাস ক্যাপসুল বলে থাকি। এই আমাদের একটা ক্যাপসুল আছে, ক্যাপসুল ডায়েট প্লাস, ডায়েট প্লাস। এই ডায়েট প্লাস ক্যাপসুলটা মূলত যারা ডায়াবেটিস, তো আসলে দুই রকম হয়, একটা হলো ডায়াবেটিস মেলিটাস আর একটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস। মেলিটাসটা দেখা যায় যে টাইপ 1, টাইপ 2 এবং প্রেগনেন্সি ডায়াবেটিস। এই যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসে যারা আক্রান্ত, যারা আমরা বিভিন্ন রকম ওষুধ যেমন মেটফরমিন এবং গ্লিকিজাইড গ্রুপের ওষুধ যারা খাচ্ছেন, যারা মেটফরমিন গ্রুপের ওষুধ খাচ্ছেন, দেখা যায় যে মেটফরমিন গ্রুপের ওষুধ বেশ কয়েকটা কাজ করে। একটা হলো ফ্যাটি লিভারের জন্য কাজ করবে, আর দ্বিতীয় হলো মেটফরমিনটা মূলত রক্তে আমাদের যে স্কিনের সেলুলোজ গুলো আছে যেগুলোর ভিতরে ফ্যাট জমা হয় অর্থাৎ মোটা মুটিয়ে যাওয়া রোধ করে। আরেকটা হলো কি, রক্তের সুগার গ্লুকোজ লেভেল কেও নিয়ন্ত্রণ করে সক্রিয় ভূমিকা পালন করে। তাদের ক্ষেত্রে আমাদের এই নেট্রাম সালফিউরিকামটা অতি উৎকৃষ্ট মানের একটা ওষুধ। এবং যারা মেটফরমিন খান, মেটফরমিন বাদ দিয়ে আপনারা আমাদের এই ডায়েট প্লাস ক্যাপসুলটা, নেট্রাম সালফিউরিকামটা দুইটা করে দিনে দুইবেলা খেতে পারেন। এতে করে মেটফরমিনের ভূমিকাটা পালন করবে, পাশাপাশি রক্তের সেলুলোজ, যেটা রক্তের আমাদের যে স্কিনের যে সেলুলোজের ভিতরে যে চর্বি জমে, এই চর্বিটাকে কাটাতেও সক্রিয় ভূমিকা পালন করবে আমাদের এই ডায়েট প্লাস ক্যাপসুলটা। এটা আপনারা সেবন করতে পারেন। তৃতীয় হলো আমাদের আরেকটা হোমিও থেকে একটা ওষুধ আছে আমাদের, যেটার নাম হলো ডায়েট ইকুনো, ডায়েট ইকুনো ট্যাবলেট। এটা হলো যাদের প্রাইমারি স্টেজে যাদের ডায়াবেটিস, যেমন প্রেগনেন্সি, অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিস হয়ে যায়, ডায়েট ইকুনো এই ট্যাবলেটটা দেখা যায় যে প্রেগনেন্সি মাতাদের যে ডায়াবেটিসটা হয় এই প্রেগনেন্সি অবস্থায় তারা এটা সমূলে সেবন করতে পারে। এটা কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। দ্বিতীয় কথা হলো এটা হলো যারা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত, রক্তের টাইপ 1 ডায়াবেটিসে যারা আক্রান্ত অর্থাৎ রক্তের সুগার লেভেল কখনো কন্ট্রোল হতে আনকন্ট্রোলেবল যাদের, তাদের ক্ষেত্রে যাদের তাদেরকে কন্ট্রোল হয় না তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী একটা ওষুধ আমাদের ডায়েট ইকোনো। এক তিনটা করে দিনে তিনবেলা এটা খেতে পারে। এটা ছোট ছোট আকারে 125 গ্রাম আকারের ট্যাবলেটটা এটা আপনারা সেবন করতে পারে। এতে করে দেখা যায় যে ডায়াবেটিসটা অনেক নিয়ন্ত্রণ করতে সক্রিয় ভূমিকা পালন করবে। আরো কিছু আমাদের প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো আমরা বলো। এরপরে আরেকটা আছে হলো ডায়াবেটিক চাইনাবল সিরাপ, যারা ট্যাবলেট ক্যাপসুল খেতে পারেন না, খেতে
আগ্রহ প্রকাশ করে না, যারা খেতে অসুবিধা হয়, যারা লিকুইড ওষুধ খেতে চান তাদের ক্ষেত্রে আপনারা এটা সেবন করতে পারেন, ডায়াবেটিস চায়না গোল্ড সিরাপ। এটা প্রায় মূলত 26 থেকে 28টা হার্বস আছে, যে হার্বস দিয়ে এই প্রোডাক্ট আমাদের তৈরি। এটার ভিতরে অনেকগুলো উপাদান নিহিত আছে। এটা হলো রক্তের যে গ্লুকোজ আছে, গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করতে সক্রিয় ভূমিকা পালন করবে, পাশাপাশি প্যানক্রিয়াসে পি ইনসুলিন তৈরি করার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে হলো আমাদের এই ডায়াবেটিক্স চায়না গোল্ড সিরাপ। এই সিরাপটাও আপনারা খেতে পারেন, যেটা হলো সিজিজিয়াম জ্যাম নামে পরিচিত। আমরা সিজিজিয়াম জ্যাম নামে পরিচিত, এইটাও আপনারা এটি সেবন করতে পারেন। সিরাপ ডায়াবেটিক্স চায়না গোল্ড, চায়না গোল্ড এই সিরাপটাও আপনারা সেবন করতে পারেন। রক্তের আমি বললাম যে এটা যে হার্বস গুলো আছে, এটার যেমন মেথি, জারুল, হ্যাঁ মেথি, জারুল, জকড়ডুমুর, তেলাকুচা, এগুলার কম্বিনেশন, করলা, নিম, অনেকগুলো কম্বিনেশন আছে এটার ভিতরে, আরো অনেকগুলো হার্বস আছে যে হার্বস দিয়ে এটা আমরা তৈরি করে থাকি। এটা মূলত পি ইনসুলিন তৈরি করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে। 3 চামচ করে দিনে 2 বার খাওয়ার পর এটা খেতে পারেন, সম পরিমাণ পানির সাথেও মিশিয়ে এটা খেতে পারেন, খাওয়ার পর খেতে হবে। খাওয়ার পর খাবে এটা, যারা ট্যাবলেট ক্যাপসুল এটা যারা সেবন করতে পারেন না তারা এটা সেবন করতে পারে। তারপরে আরেকটা আছে হলো আমাদের মেথি, মেথি মেথি ক্রাশ। এটা শুধুমাত্র মেথিকে আমরা পাউডার করে তৈরি করছি। মেথি প্রায় 41টা রোগের জন্য কাজ করে, এর মধ্যে ডায়াবেটিক্স থেকে ডায়াবেটিস এর জন্য অতি উৎকৃষ্ট মেথি, যেটা আমরা অনেক সময় বলে থাকি যে মহানবীর পেথি, যার নাম মেথি। মেথি একটা পথ্য, এটা অনেক রোগের কাজ করে, তার মধ্যে ডায়াবেটিক্স এর জন্য অর্থাৎ রক্তের সুগার লেভেল অর্থাৎ চিনির মাত্রা, গ্লুকোজ চিনির মাত্রা কমাতেও সক্রিয় ভূমিকা পালন করবে মেথি। এটা খেতে পারেন মেথি। যে সমস্ত রোগীরা ব্যথা বেদনায় আক্রান্ত হয়ে যান তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা ও ঘন ঘন রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে যারা আক্রান্ত হয়ে যান তারা গরম পানিতে এটা খেতে পারেন, এবং যাদের কোলন দেখা যায় যে আমাদের যে কোলন রেকটামটা থাকে, রেকটাম যেটা আমাদের মল তৈরি করে কোলনটা, এই মল যাদের যাদের কোষ্ঠকাঠিন্য থাকে এবং তাদের ক্ষেত্রেও এটা অতি সক্রিয় ভূমিকা পালন করে মেথি। মেথিটা মূলত কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো। তৃতীয় হলো আরেকটা হলো ম্যাথ, ম্যাথ কমাইতে সক্রিয় ভূমিকা পালন করে মেথি। তারপরে আরেকটা হলো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে, ভিটামিন ই এটাও ক্যারি করে, যাদের দেখা যায় যে ত্বক অল্প বয়সে ত্বক বুঝতে যাচ্ছে, যেহেতু ডায়াবেটিস রোগীরা দেখা যায় যে একদম তাড়াতাড়ি তাদের বার্ধক্যের চাপ পড়ে যায়, তাদের ক্ষেত্রে তারা মেথি সেবন করতে পারে, এতে করে তার বার্ধক্যের চাপটা খুব দেরিতে আসবে, ইমিউনিটি পাওয়ারটাও বাড়ায়। আর যাদের বেশি অতিরিক্ত চুল পড়ে যায় এবং চুল পেকে যাচ্ছে অল্প বয়সে তারাও এই মেথিটা সেবন করতে পারেন। এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যাদের প্রস্রাব মূত্র সংক্রান্ত যে সংক্রমণ আক্রান্ত হন, যারা দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের প্রোস্টেট এবং মূত্র সংক্রমণ প্রভাব প্রবণতা খুব বেশি থাকে, তারা এটা সেবন করতে পারেন। এতে এতে করে আপনারা মোটামুটি এই মূত্রের যে আপনার ইনফেকশনটা এটা থেকে পরিত্রাণ পাবেন। আর হলো যাদের চুল পাকা, চুল দ্রুত পেকে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে এবং যাদের বার্ধক্য ধরে ফেলতেছে, যাদের মানে ডায়াবেটিস রোগীরা খুব অল্প 30-35-40 বছর বয়সে ডায়াবেটিস হয়েছে, যাদের এখন ডায়াবেটিস আক্রান্ত এবং তাদের দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি গুড়িয়ে যাচ্ছে অর্থাৎ তাদের বয়সের ছাপ তাদের পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে মেথিটা খুব সক্রিয় কাজ করে। তো মেথিটা সর্বসাকল্যে যেকোনো রোগের জন্য একটা পথ্য হিসাবে আপনারা সর্বদাই খেতে পারেন, এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আর মেথিটা আরেকটা হলো কি, যারা গরম পানিতে মেথিটা সেবন করে, যাদের ঘন ঘন কফ কাশ অর্থাৎ কফ কাশে আক্রান্ত থাকেন এবং যাদের রক্তের একটা অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি থাকে, যেটা হলো IgE বলা হয়, যাদের অতিমাত্রায় থাকে, তারা যদি এটা সেবন করে দেখা যায় যে তার আস্তে আস্তে IgE তাদের কমে আসে। এবং যাদের ফ্যাটি লিভার এটার জন্য খুবই কাজ করবে ভালো, ফ্যাটি লিভারের জন্য যাদের লিভারে ফ্যাট আসে, ফ্যাটি লিভার মানে ফ্যাটি লিভারের দাওয়াতি রোগ, এটা অনেক খারাপ একটা রোগ। তারপরে যাদের
রক্তের চর্ম চর্মের ভিতরে যাদের সেলুলোজ গুলো থাকে ওগুলোর ভিতরে যাদের ফ্যাট জমে, এই ফ্যাটটাকে দূর করতেও সক্রিয় ভূমিকা পালন করে বলো মেথি। এই মেথিটা এটা সেবন করেন, ডায়াবেটিস রোগীরা মেথি ক্রাশটা সেবন করতে পারে, এটা খুবই ভালো। মেথি ক্রাশ এটা আপনারা সেবন করতে পারেন, মেথি ক্রাশ। মেথি ক্রাশ এটা হাফ চামচ থেকে এক চামচ করে, হাফ থেকে এক চামচ, এক চামচ করে দিনে দুইবার, দুইবার এক কাপ গরম পানি, গরম পানি অথবা ডালে অথবা সবজিতে তরকারিতে যে কোনো জায়গায় দিয়ে এটা আপনারা সেবন করতে পারেন। আরেকটা হলো চিরতা ক্যাপসুল। চিরতা আপনারা জানেন, চিরতা অনেক বহুল পুরনো আগে ঐতিহ্য, অনেক হাজার হাজার বছর আগে মানুষ চিরতা এটা সেবন করতো। চিরতা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই সময়ের জন্য আপনারা প্রতিদিন, যেমন এখন যেটা COVID-19 যেটা করোনা ভাইরাসের জন্য, যারা করোনা ভাইরাসে যারা আক্রান্ত তাদের জন্য নয়, যারা আক্রান্ত নয় তাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধির জন্য তারা চিরতাটা এটা সেবন করতে পারে। চিরতা আবার পি ইনসুলিন তৈরি করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে। এই চিরতাটা আপনারা খেতে পারেন, এটা ভিটামিন ই ক্যারি করে প্রচুর, এবং চিরতাটা হলো চর্মরোগের জন্য, অর্থাৎ চর্মরোগের জন্য অতি ভালো কাজ করে। ডায়াবেটিস রোগীরা যারা, অনেকেই যারা চর্মরোগে আক্রান্ত হয়ে যান, তারা এই চিরতাটাকে বেছে নিতে পারেন, চিরতা খেতে পারেন একটা করে দিনে দুই বেলা আহারের পর, সকালে রাত্রে এটা সেবন করতে পারেন। ক্যাপসুল চিরতা, চিরতা একটা করে দিনে দুই বেলা এটা খেতে পারেন, সকালে এবং রাতে আহারের পর এটা সেবন করতে পারেন। আরেকটা প্রোডাক্ট আছে যেটা হলো নিম, নিম ট্যাবলেট। নিম এটা তো নিম সম্পর্কে আর কি বলবো, নিম তো অনেক বলতে গেলে অনেক কথা। নিমকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমটাকে ভিলেজ ডক্টর হিসেবে আখ্যায়িত করেছে। নিমকে ভিলেজ ডক্টর, যার বাড়িতে একটা নিম গাছ আছে তার বাড়িতে একটা ছোটখাটো গ্রাম ডাক্তার আছে, অর্থাৎ মায়ের ডাক্তার, নগ্নপদ ডাক্তার, সবুজ ডাক্তার, একটা ডাক্তার আছে, একটা নিম যাদের আছে। নিমটাও মূলত আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেল গুলো আছে ওই সেলগুলোকে সক্রিয় করে ডায়াবেটিক্স প্রতিরোধের জন্য, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করবে হলো নিম। এবং নিম চর্মরোগের জন্য, চর্মরোগ অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া, যেগুলা ফাঙ্গাস, এই যে যে কারণে চর্মরোগ গুলো হয় এবং বিভিন্ন রোগ হয়, এই ভাইরাস প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে আপনারা নিমটা সেবন করতে পারেন। নিমটা একটা করে দিনে দুই বেলা খাওয়ার পর আপনারা খেতে পারেন, সকালে একটা রাতে একটা খাওয়ার পর। সকালে একটা রাত্রে একটা খাওয়ার পর আপনারা এই নিমটা খেতে পারেন। এবং ডায়াবেটিস রোগীদের জন্য ট্যাবলেট নিমটা অতি কার্যকরী ভূমিকা পালন করবে। নিম মূলত আরেকটা কাজ করবে, যেমন ডায়াবেটিস রোগীদের একটা সমস্যা হয় যেটা ফাঙ্গাস ব্যাকটেরিয়া এটা আক্রান্ত হয়, তাদের দাঁতে আক্রান্ত হয়, দাঁত ধীরে ধীরে নড়বড় হয়ে যায়, এবং চোখের গ্লুকোমা, যেটা রেটিনার উপরে গ্লুকোমা, যেটা হলো রেটিনার উপরে যারা ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল বেশি থাকে, অন্ধবিন্দু অর্থাৎ অপটিক নার্ভ অর্থাৎ গ্লুকোমার জন্য কাজ করে, সানি পড়া যেটাকে বলা হয়। আরেকটা হলো অন্ধবিন্দু, যদি সুগার লেভেল বেশি থাকে তাহলে দেখা যায় যে দৃষ্টিশক্তিহীন হয়ে যেতে পারে। এই নিমটা মূলত এই দৃষ্টিশক্তিহীনতাকে ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করবে। আরেকটা আছে আমাদের, এটাও কাজ করবে, স্পিরুলিনা, সামুদ্রিক শৈবাল, আমাদের স্পিরুলিনা আছে, এটা স্পিরুলিনা অ্যান্টি অক্সিডেন্ট, মারাত্মক অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে হলো স্পিরুলিনাটা। এই স্পিরুলিনাটা আপনারা সেবন করতে পারেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। আমরা যেহেতু ডায়াবেটিস নিয়ে আলোচনা করতেছি আজকে, ক্যাপসুল স্পিরুলিনা, স্পিরুলিনা এটা হলো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে হলো স্পিরুলিনা। এই স্পিরুলিনাটা একটা করে দিনে দুই বেলা সকালে এবং রাত্রে সেবন করতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এতে করে আমাদের প্যানক্রিয়াসকে সক্রিয় করে, প্যানক্রিয়াসের বিটা সেলকে সক্রিয় করে ইনসুলিন সিক্রেশন নিঃসরণের মাত্রা বাড়ায় দিতে সক্রিয় ভূমিকা পালন করে। একটা করে দিনে দুই বেলা আমরা এটা সেবন করতে পারি, এবং এটা ডায়াবেটিস রোগীদের রক্তের, আমাদের চোখের রড কোণ এবং কোন কোষ, রড এবং কোণ যেটা অন্ধবিন্দু,
এই অন্তঃবিন্দুর উপরে কাজ করে, এতে করে আমাদের যেটা গ্লুকোমা, কনজিভাইটিস যেটা, আর একটা হলো চোখের সানি পড়া, চক্ষু রোগ, নেত্র নালী বন্ধ হয়ে যাওয়া এবং চোখের যে গ্লুকোমা নষ্ট হয়ে যাওয়া, কর্নিয়া উপরে কাজ করে, মূলত কর্নিয়াটাকে সক্রিয় সবল রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে হলো স্পিরুলিনা, এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আরেকটা হলো করলার জুস, এটি আমরা সেবন করতে পারি। করলার জুস, করলার জুস মূলত করলার জুস দিয়ে তৈরি, এটার ভিতরে করলার জুস আছে। করলার জুস মূলত অ্যান্টি অ্যালার্জিক হিসেবে কাজ করে, দেখা যায় চর্মরোগের জন্য কাজ করবে, এবং ডায়াবেটিস রোগীরা যারা চর্মরোগে আক্রান্ত এবং যারা অ্যালার্জিতে আক্রান্ত এবং যাদের যাদের দেখা যায় যে মুটিয়ে যাওয়া অথবা খুব দ্রুত তার নার্ভগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা কাজ করবে, ভালো কাজ করবে। এবং প্যানক্রিয়াসের থেকে পি ইনসুলিন তৈরি করার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে, এতে করে প্যানক্রিয়াসের বিটা সেলগুলো সক্রিয় রাখবে, বিটা সেলগুলো সক্রিয় থাকলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সগুলো সক্রিয় থাকবে, এতে করে ইনসুলিনের মাত্রা স্বীকৃত হবে এবং ডায়াবেটিসকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্রিয় ভূমিকা পালন করবে হলো আমাদের এই করলার জুস। এই করলার জুসটা আপনারা 3 চামচ করে দিনে 3 বার খেতে পারেন, করলার জুসটা 3 চামচ করে 3 বার খেতে পারেন। এটা লিকুইড আকারে করলার জুস। করলার জুস এটা 3 চামচ করে দিনে 3 বার খাওয়ার পূর্বে অথবা খাওয়ার পরে এটা আপনারা খেতে পারেন, এতে করে দেখা যায় যে সুগারটাকে আপনাকে নিয়ন্ত্রণ রাখবে, পাশাপাশি অবেসিটিটাকেও নিয়ন্ত্রণ করবে এবং আপনার লিভারটাকেও সক্রিয় রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে। এবং করলা অনেক ভাইরাস এবং অনেক ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে। আরেকটা লাস্ট, এটা আমরা মাশরুম, মাশরুমের নাম শুনেছি, এই মাশরুম ক্যাপসুল এটা আমরা সেবন করতে পারি, এটাও মারাত্মক অ্যান্টি অক্সিডেন্ট। এটা হলো মূলত মূল কাজ হলো এটার বিটাসেল, মাশরুম মাশরুম এটা আমাদের আমাদের ক্যাপসুল আছে, এটা গ্যানোডারমা লুচিড্রাম যেটাকে বলা হয়, গ্যানোডারমা। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।